এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। অভিযোগ, সকাল থেকে হাসপাতালের বিশ্রামাগারে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। সেখান থেকে দুর্গন্ধ আসায় ওইখানে কেউ থাকতে পারছে না। কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দেহটি অন্যত্র সরানোর কোনো রকম ব্যবস্থা করানো হয়নি। এই বিষয়ে একজন হাসপাতালে কর্মরত ব্যক্তি বলেন, প্রায় 3 থেকে 4 মাস ধরে ওই লোকটি এখানেই থাকছে। মাঝে মাঝে হাসপাতালে আসা অনন্য রোগীর আত্মীয়রা তাকে খেতে দিত, কিন্তু কাল সকাল থেকেই তিনি ওখানে পড়ে রয়েছে। হয়তো রাতেই মারা গেছে বলে অনুমান করছে তারা। এরা এইভাবে রাতে দিন পড়ে থাকে। এর ছেলে আছে, এদের বাড়ি হলো মজিদ পাড়ায়। এখন এই যে ডেড বডি তো পড়ে আছে, মারা গেছেন উনি শুনলাম তো, এইভাবে পড়ে আছে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে করেন দাদা তো মানুষ তো কি করে কি বলবো, এখন হাসপাতালের ভিতরেই মারা গেছে, হাসপাতালের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিক। আমরা পাবলিক কী করতে পারি না? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি যে ভিতরে পড়ে আছে আপনারা বুঝতে পারছেন না? অসুবিধা তো হওয়ারই কথা, একটা বডি পড়ে আছে, দিনের পর দিন পড়ে থাকবে, তাই না? নোংরা ছড়াবে। যদিও এই বিষয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের MSBP বলেন, আমার কাছে এখনো কেউ অভিযোগ জানায়নি, আমি এখনই বিষয়টি শুনলাম, খুব দ্রুত দেহটি সরিয়ে জায়গাটি পরিষ্কার করে দেওয়া হবে। আর হাসপাতালে অনেকেই থাকে, তাই সবসময় বোঝা সম্ভব হয় না কে ভবঘুরে আর কেই বা রোগীর আত্মীয়। আমি তো ভোটে ভোট সাক্ষী দিচ্ছিলাম কালকে, মানে কোনো মানে কোনো আমাদের পেশেন্ট পার্টি বা আদারওয়াইজ কোনো সোর্স থেকে কোনো ইনফরমেশন আসেনি, আমি দেখে নিচ্ছি ক্যাম্পাসে যখন ভেরিফাই করে নিচ্ছি। তো দীর্ঘ 3-4 মাস ধরে এইভাবেই উনি থাকতেন এখানে, সেরকম কোনো খবর নেই আপনার কাছে? এরকম তো হাসপাতালের বাইরে অনেক পেশেন্ট পার্টি থাকে, অনেক গরিব মানুষ এসে দিনভর ভিক্ষা করে যেখানেই ফাঁকা জায়গায়, তো মানে সব জায়গায় হচ্ছে আমাদের সোসাইটিতে, এখানে হয়তো ফাঁকা জায়গাতে হয়তো দিনভর ঘুরে বেরিয়ে ওখানে এসে থাকছে হতে পারে। সাধারণ মানুষের স্যার একটা সমস্যা হচ্ছে, যেহেতু বডি একটা পড়ে রয়েছে, যেহেতু মানুষের মানে যাত্রীদের বুঝতে পারছে না, যাত্রী পারছে না দুর্গন্ধের জন্য। কোনো যাত্রী কোনো এরকম সমস্যা হয়নি, কোনো কেউ জানায়নি, বলে জানাতে অবশ্যই। আর আমাদের স্ক্যাভেঞ্জিংয়ের লোক ডেলি পরিষ্কার করছে তো। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।